যদিও বয়সে কম, বাট অবশ্যই অবশ্যই আমাদের মাঝে আরেকজন ভালো একজন মানুষকে আমরা আজকে ইনভাইট করতে পেরেছি, আমাদের বন্ধুবর মুন্না ভাই। উনি একটি মহৎ কাজ ইতিমধ্যে করেছেন, যেটি আপনারা কুমিল্লায় পেপারে বা বিভিন্ন জায়গায় আপনারা নিউজে দেখেছেন, যে উনি ওনার একটা বন্ধুর ছোট ভাইকে ওনার নিজের একটা কিডনি কিছুদিন আগে দান করেছেন, এবং ওনার এই মহৎ কাজটি উনি আরও আরেকটি বড় কাজ করে যাচ্ছেন মৃত্যুর পর, যে ওনার দুটো চোখ উনি ইতিমধ্যে সব কাগজপত্র কনফার্ম করেছেন, এই দুটো চোখও উনি দান করে যাচ্ছেন। আল্লাহ ওনাকে যে মনটা দিয়েছেন আল্লাহ ওনাকে সম্মানও দিয়েছেন, ওনার মনের ইচ্ছাটুকু আল্লাহ কবুল করুন, পূরণ করুন। একসাথে সব বন্ধুরা চলে আসেন, বল ভাই আমরা গ্রুপ ছেড়ে নিয়ে আমার সবচেয়ে মানে বাবুল ভাই ফারুক ভাই আছেন, বাকি ভাই সবাই আমার সিনিয়র পার্সন, সবাইকে মানে মানুষ ভালো কাজের জন্য মানুষ অনেক ধরনের কথা মানে সমালোচনা করে, তবে আমি যখন কিডনি দান করেছি তখন সবাই আমাকে বলছিল যে তুমি বিক্রি করে দিতেছ কি না এরকমভাবে, তুমি হাইকোর্টে যখন পারমিশন পেয়েছি তখন আমার মাও রাজি হয়নি ফার্স্ট টাইম, তো ওনাকে একটি কথা বলছি, আমার বাবা নেই ভাই নেই, যদি আমার ভাই থাকতো বাবা থাকতো অবশ্যই ওনাদেরকে একজনকে দিতাম, তো সেই হিসেবে আমার একদিন রাত্রেবেলা তিনটার দিকে আমাকে হঠাৎ সম্মিলিত হসপিটাল থেকে একটা কল আসছিল, তো সেখান থেকে ওকে ব্লাড দেওয়ার জন্য যাকে দিয়েছি সুমন ছিল রেজকোট বাসা বাবুল ভাই তাদের বাসার পাশেই বাসা, সেখানে হঠাৎ উনি অসুস্থ হওয়ার পর মানে দেখার পর ব্লাড দেওয়া আসার পর এক সপ্তাহ পর আবার আমি তাকে ফোন দিয়েছি কী কন্ডিশন পেশেন্টটা, তখন আমি ডাক্তার সমরিতার যিনি মালিক ছিল ওনার সাথে আমি সরাসরি যোগাযোগ করেছিলাম, ওর যে কোনো একটা পাপা সাহেব বড় ভাই বলছে ওকে হেল্প করতে হলে তুমি ওনার নাম্বারটা নিয়েছো উনি তোমার ফোন দিয়েছিল, তো ওনার নাম্বার কল দেওয়ার পর বলছে যে তিনটি জোরটা দেবে ওনারা সাতটা পাঁচটা ডায়ালিসিস দিতে পারবে, তো দেওয়ার পরে তারও শোনার পর সবাই আপসেট ছিল, আমি ওরকমটা আর ইয়ে করতে পারিনি তখন অন্যরকমভাবে, 10-15 দিন পরে আমি ফোন দিই ওর মানে ওর ফ্যামিলির মেম্বারের কাছে, তখন তারা বললো যে কিডনি ট্রান্সপ্লান্ট করতে বা এরকম বলে, তবে তো ছেলেটা আবার বাবা নেই ভাই এক ভাই ছিল সৌদি আরবে থাকে, তো তাদের ওই আত্মীয় সমর্থ মানে ছিল না এতটা কন্ডিশন যে তারা বাইরের ডায়ালিসিস চালাতে পারবে, তো এখন 15-16 দিন পরে আমি ওদেরকে বলি আমার বাসায় জানেন না একটা কিডনি ম্যানেজ হয়েছে, মানে হওয়ার পর বললে কে দেবে কে এরকম আমি বলি না যে আমি দেবো সে ব্যক্তি, কারণ আমার বাসায় আমার মা আসলে তো উনি এই জিনিসটা মাইনে নিতে পারবে না, তো ওনার কতদিন করার পর রিকোয়েস্ট করে জানাই নেই, কিন্তু নেক্সট টাইম আমি সব কিছু মানে টেস্ট মেডিকেল টেস্ট করার পর ওনাদেরকে যখন অ্যাডজাস্ট হলো তখন আমার পারমিশন নেওয়ার জন্য আমার মার কাছে বললাম, তো মারা বহু কষ্টে রাজি পাওয়া হয়েছে, সে সবাই বললে যে এটা কোনো মার দ্বারা সম্ভব না, আরও এক ছেলে সেজন্য আমাকে আমার নতুন চত্রিপাড়া পশ্চিমবঙ্গের জায়গা বাসে নতুন চত্রিপাড়া সবাই জিনিসটা ভালোভাবে ফার্স্ট টাইম নেয় নেয় যেটা রিয়েল, সবাই অনেকে ভাবতে পারে আমরা যে সমাজে বাস করি মানুষ ভালো খারাপ সব জায়গায় আছে, কিন্তু আমাদের ভালো কাজটা সবাই একটু ভালোভাবে নিতে চায় না, কিন্তু তারপর আমি আমার ফ্যামিলি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব মহান সবার সাথে এই কথা বললে আমি পারমিশনটা নিই, তো আমার ফার্স্ট হেল্প করে আমার সেটা হচ্ছে আমাদের নতুন চৌধুরীপাড়ার যে ননগড়ের কাউন্সিলর জমিউদ্দিন খান জমি, আপনারা সবাই অথবা চেনে জমির কাকা আমার পেপার রেডি করার জন্য যে কোনো পারমিশনের জন্য জমির কাকা সবসময় হেল্প করছে, সেজন্য উনি আজকে নাই হচ্ছে ওনাকে আমি সবসময় এই এটার জন্য আমাকে সাহস দেওয়ার জন্য ওনাকে থ্যাংকস জানাই, আর কী বলবো আসলে আমি বুঝতে পারতেছি না মানুষ ভালো কাজে, তবে আমি এইটুকু বলবো রোটারি ক্লাবে আজকে যেহেতু আসছে বাকি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমার সিনিয়র পার্সন যারা অনেকে আমি নাম বলতে পারতেছি না যেরকম সাগর ভাই মহাপ, আমাকে নেক্সট আমি যদি আপনাদের মাঝে কোনো ভালো কাজ করার জন্য আমাকে একটু সুযোগ দেওয়া হয় তাহলে আমি অবশ্যই আপনাদের পাশে